নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর গড়ে একটা সমবায় ভোট হয়ে গেল সেখানে প্রার্থী দিতে পারলো না বিজেপি এমনকি বাম ফ্রন্টও সেখানে প্রার্থী দিতে পারল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের বিয়াল্লিশটি আসনে জিতে গেল তৃণমূল কংগ্রেস আচ্ছা জিতে যাক সেটা কোনো সমস্যা নয় সমস্যা এখানে যেটা ক্লিয়ার সমস্যা সেটা হলো বিজেপি কেন সেখানে প্রার্থী দিতে পারল না যেখানে বিরোধী দলনেতার জেলা যেখানে বিরোধী দলনেতা রয়েছে এমনকি যেখানে ভোট হয়েছে পূর্ব দক্ষিণ পূর্ব ময়নার সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হয়েছে সেখানে কিন্তু অশোক দিনদা বিধানসভা ভোটে জিতেছিল সেখান থেকে বারোশো ষাট ভোটে অর্থাৎ অশোক দিনদা সেখানকার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানকার মেন্টর তবু সেখানে প্রার্থী কেন দিতে পারবে না যে তাহারা হারা সেটা পরের কথা প্রার্থী দিতে পারল না বিজেপি আচ্ছা ধরেই নিলাম সেখানে তৃণমূল কংগ্রেস প্রচণ্ড সন্ত্রাস করেছে তাহলে শুভেন্দু অধিকারী এই যে এত মানে সংগঠন করে বেড়াচ্ছেন তাহলে কী লাভ এত সংগঠন করছেন যদি ভোটে হেরে যান তাহলে কি লাভ সেই তৃণমূল কংগ্রেসে যদি জিতে যায় তাহলে কী লাভ মানুষ চোর ছ্যাচোর এত দেখছে তবু তৃণমূল কংগ্রেসই জিতছে তাও আবার কোথায় শুভেন্দুর গড়ে অশোক দিনদা বিধায়ক সেখানকার প্রশ্ন কিন্তু উঠবে সংগঠন কোথায় সংগঠন কোথায় বিজেপির আর কয়েক মাস পরই তো লোকসভা ভোট মোদীকে দেখেই ভোট দিচ্ছে তাহলে মোদিকে দেখেই যদি ভোট হয় তাহলে সামনে যখন বিধানসভা আসবে তখন তো একই অবস্থা হবে মানে মুদ্রা কথা এখানে সবই রাস্তায় মিছিল মিটিং করলাম সবই ঠিক আছে সংগঠন নেই স্তরে কোনো সংগঠন নেই তাহলে কিন্তু হবে না ওই মোদি যোগী অমিত শাহ করবে তাহলে কিন্তু হবে না আপনার নিজের জেলায় শুভেন্দুর জেলায় প্রার্থী দিতে পারছে না বামফ্রন্ট বিজেপি কেউ দিতে পারছে না প্রার্থী দিলে প্রার্থী দিতে পারছেন না কেন নাকি টাকা খেয়েছে কেউ টাকা খেয়ে প্রার্থী দেয়নি নাকি তৃণমূলের মারের ভয়ে প্রার্থী দেয়নি সেটা কিন্তু জনগণের সামনে তুলে ধরতে হবে শুভেন্দু অধিকারীকে তা না হলে কিন্তু খুব খারাপ বার্তা যাবে আমি কিন্তু সত্যি কথা বলি হয়তো এই জন্য আমার চ্যানেল অনেকজন দেখতে চায় না কিন্তু সত্যি কথা বললে যদি কেউ আমার খবর না দেখে না দেখুক সত্য কথা বলেই যাব সংগঠন নিচু স্তরে বিজেপির প্রচণ্ড খারাপ তা না হলে শুভেন্দু অধিকারীর নিজের গড় পূর্ব মেদিনীপুরে একটা সমবায় সমিতির ভোটে হারা বড় কথা না প্রার্থীই দিতে পারল না অশোক দিন দাস বিধায়ক তাহলে কি লাভ সামনের দিনে ভোট হবে কি লাভ আচ্ছা আমি যা বললাম আপনারা যারা বিজেপি করেন যারা আমার ভিডিওটা দেখছেন একটু ভালো করে ভাববেন সংগঠন কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই সব বাবা মানে মোদি যোগী পার করবে তাহলে কিন্তু হবে না আপনাদের খাটতে হবে কিন্তু বসে বসে রাজনীতি করলে হবে না যাই হোক সংগঠন চাঙ্গা করতে হবে বিজেপি কে সিপিআইএম কে তা না হলে তৃণমূলকে হারানো সম্ভব নয় খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন